খুব গুরুত্ব সহকারে কথাগুলো শুনবা। আল্লাহ তাআলা সেই পরিবেশ আমাদের অনুকূলে করে দেন, বলেন আমিন। আমরা প্রত্যেকটা মানুষ চাই ওলি হইতে, প্রত্যেকটা মানুষ চাই ওলি হইতে, কিন্তু ওলি হইতে গেলে ওলায়াত মানতে হয়, কিছু কথা কিছু আমল মানতে হয়। যেমন এইটাকে সংক্ষেপে আপনি বলতে পারেন, যদি কাগজ কলম থাকলে লিখে নেবেন। হয়তো আমাকে আগেই বলেছেন যে বাবাজি কথাগুলি যেন সবকটি ইসলাহি কথা হয়, একটু খেয়াল রাখবেন। আমি বলেছি হযরত আপনি দোয়া করবেন, আপনাদের দোয়া আর আল্লাহর হইল দয়া, তাইলে আমি আমার কথাগুলি বলতে পারবো ইনশাআল্লাহ। ওলি হইতে গেলে হাকিম উলুম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, পাঁচটি কাজ যেই বান্দা যেই বান্দি ধারাবাহিকভাবে করবে, এই বান্দাকে আল্লাহ তাআলা পূর্ণ ওলি বানিয়ে দিবে। বলেন তো দেখি কতটা কাজ? ছাত্র ভাইরা বলেন, আবার বলেন কয়টা? পাঁচটা। নাম্বার এক, সকল প্রকার গোনা থেকে হেফাজত থাকতে হবে, সকল প্রকার। আচ্ছা বলেন তো দেখি সকল প্রকার বলেছি নাকি এক প্রকার বলেছি? সকল প্রকার বলতে কি বুঝাইতে চাইছেন, কি বুঝেছি এবং কি বুঝতে পেরেছি, এইটা আগে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। এক কথায় তরিকতের ভাষায় বলে জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় কবিরা সগিরা সব ধরনের গোনা থেকে বাচ্চা থাকতে হবে। এটা হইল পাঁচ কাজের এক নম্বর কাজ। পাঁচ কাজের কত নম্বর কাজ? কি হইতে গেলে? মাশাআল্লাহ, আপনারা খুব জ্ঞানী মানুষ, প্রকৃত ক্ষুধার তো আপনারা, আপনাদের ক্ষুধা যেমন থাকবে আল্লাহ আমার জবান দিয়ে ওই রকম খাদ্য বের করে দিবে। আর এই খাদ্যটা পেটের খাদ্য না, এই খাদ্যটা হইল রুহের খাদ্য। কথা বলেন, কিসের খাদ্য? রুহের খাদ্য। রুহ ভালো যার দিল ভালো, তার দিল ভালো যার বডি ভালো, তার বডি ভালো যার শান্তি আছে, তার আর শান্তি আছে যার দুনিয়াও তার আখেরাতও তার। যুগে যুগে যত নবী রসুল আল্লাহ তালা পাঠিয়েছিলেন প্রত্যেককেই মহান আল্লাহ নির্দেশ ছিল, ও তোমরা প্রতিটি প্রতিটি গোত্র থেকে প্রতিটি স্তরে থেকে প্রতিজনই উম্মতের দিলের উপর মেহনত করো, বডির উপর মেহনত করো না। এজন্য আকাবিরদের ভাষায় রুহানি ডাক্তারেরও দরকার, শারীরিক ডাক্তারেরও দরকার। দিল ভালো যার সব ভালো তার, আর দিন তখন ভালো থাকবে যখন আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই গুনাহ থেকে বাঁচার জন্যে সংক্ষেপে বাংলার আজাল্লা কুতুব আমাদের আকাবির আমাদের মুরব্বীদের মুরব্বী থানভী রহমতুল্লাহি আলাইহির আদরের খলিফা হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহি একটা স্লোগান শিখাইছেন, আমি কি আপনাদেরকে সেই স্লোগানটা বলবো? মনে রাখবেন, সেই স্লোগানটা হলো গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলেন, আর একবার বললে হয়তোবা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাই কোন এক কিতাবের মধ্যে উম্মতের ইসলাহর জন্য আজীবনের পাথর হিসেবে এই কথাটা এইভাবে বলে গেছেন যে গোনাকে গোনা মনে করতে হবে, নেককে নেক মনে করতে হবে। এবং হযরত থানভী রহমতুল্লাহ আলাই বলেন যে গোনাকে গোনা মনে করা এটা নেকের কাজ, আর গুনাকে গুনা না মনে করা এটা গুনার কাজ। গুনাকে গুনা মনে করা কিসের কাজ? আর গুনাকে গুনা না মনে করা গুনার কাজ। আমাদের সমাজে আজকে যত আজাব গজব, যত বিধর্মীদের ধাঁধানি, দাঁড়ায় পেশাব করে তাদের চক্রাঙ্গানি, অস্ত্র শস্ত্রের ঝনঝনানি, এই সব হইল আকাবিরদের ভাষায় আমাদের বর্তমানের গুনাহের নতিজা। আমাদের গুনার কারণে আজকে আমাদের এই অবস্থা। নামাজ পড়ানে একোক্ত পাঁচোক্ত নামাজির দাড়ি ধরে টান মারে, কথা বলেন ঠিক কিনা?
এটা হলো গুনার নতিজা। কিসের নতিজা? গুনার নতিজা। বলবেন হুজুর কেমন গুনার নতিজা? বর্তমান সমাজে সুদকে গুনাহ মনে করে না, সুদকে মনে করে আয়ের উৎস, জীবিকা অর্জন করার একটা উন্নত মানের সহজ ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে এক শ্রেণীর নারী পুরুষ ব্যাপারটাকে গুনাই মনে করে না, যার কারণে মাঝে মধ্যে স্লোগান দেয় দেহ আমার স্বাধীনতা আমার। এইটা আবার ঢাক ঢুকের দরকার কি? ঢেকে ঢুকে চলার দরকার কি? কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে যে অন্যের সম্পদ লুণ্ঠন করা, হক মাইরা খাওয়া, এটা গুনাই মনে করে না, যার কারণে অন্যের প্রাপ্য অন্য চাইতে আসলে তাকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। আল্লাহ আমাদের সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এই গুনাহ থেকে বাঁচতে গেলে একটা ঔষধ ব্যবহার করতে হবে। এই ঔষধটা হইল চিস্তিয়া তরিকার, এই ঔষধটা হইল কাদিরিয়া তরিকার, এই ঔষধটা হইল নকশবন্দিয়া তরিকার, এই ঔষধটা হইল মোজাদ্দেদিয়া তরিকার, এই ঔষধটা হইল সোহাদ্দিয়া তরিকার, এই ঔষধটা হইল সাবিরিয়া তরিকার। তার মানে দুনিয়ার সমস্ত অলি বুজুর্গরা এই প্রেসক্রিপশন দিয়ে গেছেন, এই ঔষধ ব্যবহার করতে বলেছেন। সেই ঔষধটা হলো এই এই ঔষধ, এটাও মুখস্ত রাখবেন। দিলকে শাকের বানাও, জবানকে জাকের বানাও। দিলকে শাকের বানাও, জবানকে বলেন না, দিলকে শাকের বানাও, জবানকে জাকের বানাও। তার মানে তুমি জিক্রুল্লাহ গ্রুপে নাম লেখাও, শয়তানের গ্রুপ থেকে নাম কাটাও। জিক্রুল্লাহর গ্রুপে নাম লেখাও আর হিজবু শয়তানের গ্রুপ থেকে নাম কাটাও। আর এই নাম কাটাইতে গেলে দিলকে জাকের শাকের বানাইতে হলে, জবানকে জাকের বানাইতে হলে, ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, এই দুইটা ঔষধ সকাল সন্ধ্যা ঠিক মতন 24 ঘন্টা এই দুইটা ঔষধ ঠিক মতন ব্যবহার করতে হবে। আর দিলকে জাকের বানাও, জবানকে জাকের বানাও, দিলকে শাকের বানাও, এই দুই ঔষধ সব সময় 24 ঘন্টা চালু রাখতে গেলে আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি জিকির করতে চাই না, জিকির যদি কেউ জোরে করে তারে নিয়েও গীবত করে, জিকির যদি কেউ তসবি হাতে রাখে তারে নিয়েও গীবত করে। কথা বলেন ঠিক কিনা? আজকে জিকির কর্নেওয়ালা গ্রুপের লোক সংখ্যা কম আর জিকির বিরোধী সংখ্যা দিন যাইতেছে বাড়তেছে। কথা বলেন? কিন্তু আমাদের আকাবিরদের ইতিহাস খুললে কি পাওয়া যায়? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি জবানকে এমন জাকের বানাইছিলেন, জিব্বাকে এমন জিকির করনে ওয়ালা বানাইছিলেন। আমি আপনাদের এই অঞ্চলে কোনো এক মজলিসে হয়তোবা কথা বুঝাইতে যে একবার এই বয়ানটা আমি করেছিলাম, জানি না কোন ময়দানে আমি এই কথাটা বলেছিলাম, কিন্তু আজকে যেহেতু এই বিষয়ে কথাটা চলে আসছে এই জন্য আমি স্মরণ রাখার জন্য আবার এই কথাটা বলতেছি। মানে কষ্ট নেবেন না, স্মরণ রাখার জন্য আমি আবার বলতেছি। মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি নিজের জবানকে এমন জাকের বানাইছিলেন, জিব্বাকে এমন জিকির করনেওয়ালা বানাইছিলেন, যার কারণে এই জিব্বা নাড়াইয়া এই জবান নাড়াইয়া পানিতে ফু দিছে, পানি পানি থাকে নাই, পানি ক্যান্সারের ঔষধ হয়ে গেছে, আগুনে ফু দিছে, আগুন আগুন থাকে নাই, আগুন পানির মতন ঠান্ডা হয়ে গেছে। আপনারা একটু বুঝার চেষ্টা করেন। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই জিব্বাকে এমন জাকের বানাইছিলেন, এমন জিকিরকারী বানাইছিলেন। কোন এক ব্যক্তির ক্যান্সার হয়েছে, ক্যান্সার হওয়ার পরে বাংলাদেশ থেকে তাকে জব দিছে, তোমার চিকিৎসা বাংলাদেশে নাই, স্বদেশে নাই, বিদেশ যেতে হবে। কোন দেশে যেতে হবে? লন্ডনে যেতে হবে। তো লন্ডনের টিকিট ভিসা সব রেডি করছে, জমি জমা বেচছে সব রেডি করছে, বাঁচতে হবে। তো ছেলেদেরকে বলছে আমি লন্ডনে যাব, তবে লন্ডনে যাওয়ার আগে মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুরের সাথে আমি একটু শেষ দেখা করতে চাই। মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুরের কাছে গেছে, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে যেয়ে বলছেন আমার ক্যান্সার হয়েছে হযরত, আমি এই ক্যান্সার অপারেশন করার জন্যে
উন্নত মানের চিকিৎসা পাওয়ার জন্য আমি বিদেশে যাব। মোহাম্মদুল্লাহ হাফিজ যুদুর বললেন, ঠিক আছে, তা আমার কাছ থেকে যেহেতু দোয়া চাইছো আমি তোমার জন্য দোয়াও করি এবং তোমাকে দাওয়াও দিই। বলে, কেমন দাওয়া? দাওয়াটা হইল যে আমি তোমাকে এক গ্লাস পানি পরে দেবো, এক গ্লাস পানি নিয়ে আসো। কয় গ্লাস পানি? এক গ্লাস পানি নিয়ে আসো। এই এক গ্লাস পানিতে মোহাম্মদুল্লাহ হাফিজ যুদুর রহমতুল্লাহ আলাইহি দম করলেন। ওই জিব্বা নাড়াইয়া যেই জিব্বাকে জাকের বানাইছেন, জিকিরকারী জিব্বা বানাইছেন। আমাদের জিব্বা আজকে জিকিরকারী না, আমাদের জিব্বা আজকে গিবতকারী। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের জিব্বা জিকিরকারী না, আমাদের জিব্বা জিনাকারী। আমাদের জিব্বা আজকে জিকিরকারী না, আমাদের জিব্বা আজকে পরনিন্দাকারী, সুগল খোরকারী। কথা বলেন ঠিক কিনা? যার কারণে কালাম ঠিকই আছে কিন্তু কালামে কাজ হয় না, মুখ পচ্চা গেছে। কথা কন ঠিক কিনা? আগে মুরব্বীরা আকামত দিত অসহি, আজান দিত অসহি, আগে মুরব্বীরা কোরআন পড়তো অশুদ্ধ, কিন্তু তাদের জবানটা পবিত্র ছিল, যার কারণে দেখা গেছে সুরা ফাতিহা পড়ে ফু দিত, কাজ হয়ে দিত গা। কথা কন ঠিক কিনা? এখনো ভালো মানুষ আছে, ভালো মানুষ না থাকলে দুনিয়া টিকত না, আছে, কিন্তু কে যে ভালো মানুষ এটা খুঁজে পাওয়া মুশকিল, এটা খুঁজে পাওয়া মুশকিল। হযরত থানবীর আজাল্লা খলিফা মোহাম্মদুল্লাহ হাফিজ যুদুর রহমতুল্লাহি আলাই ব্যক্তিকে বললেন, আমি তোমার এই এক গ্লাস পানিতে ফু দিলাম, এই এক গ্লাস পানি আমি তোমাকে তিনটা ট্যাবলেট বানায় দিলাম। কয়টা ট্যাবলেট? এই এক গ্লাস পানিকে তিন ভাগ করবা, বিমানে ওঠার আগে এক ডোক খাইবা, বিমানে ওঠার পরে আর এক ভাগ খাইবা, আর যেই রাষ্ট্রে যাইবা চিকিৎসা নেওয়ার জন্য অপারেশন থিয়েটারে ঢোকার আগে আর এক ভাগ পানি খাইবা। এই তিন ভাগ এইভাবে তুমি পান করবা, ব্যবহার করবা। তো হাফিজ হুজুরের সেই মুরিদ কথাটা মেনে নিয়ে পুরাপুরি আমল করছেন একে নিয়ে। বাড়িতে যে এক ডোক খাইছে, খাইয়া বিকালবেলা তার ফ্লাইট, তো রওনা দেওয়ার আগে বাচ্চাদেরকে বলতেছেন, বাবা রে বিমানের টিকিটের টাকা কি ফেরত আনা যায়? বলে, কেন? সন্তানরা বলতেছেন, কেন? বলে, আমার মনে হয় আমার ভিতরে ক্যান্সার নাই, কারণ পানি পান করার আগে যেই অবস্থা ছিল আমার দুরবস্থা, পানি পান করার পরে এখন আর দুরবস্থা নাই, ভিতরটা কেমন জানি সুব্যবস্থা হয়ে গেছে। কত বড় এখন ছিল। তো সন্তানরা কথাটা ভ্রুক্ষেপ করেন নাই, কর্ণপাত করেন নাই, এড়িয়ে চলছেন। আবার বাদ দেন তো, এইলে যেটা কথাবার্তা বলতেছেন, থাক, বিমানে উঠছে। বিমানে ওঠার পরে হযরতের নির্দেশ ক্রমে আবার আর এক ডোক পানি খেয়েছে। তো লম্বা সময় তো, বেচারা বিমানের সিট থেকে উঠা বেল্ট খুলে পুরা বিমান ঘুর 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 টই 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 করে ঘুরতেছে। তো এক সন্তান আর এক সন্তানকে বলতেছে, ভাইয়া ক্যান্সার কি আমাদের না আব্বার? বড় সন্তান ছোট সন্তানকে বলতেছে, কেন, ক্যান্সার তো আব্বার। কথা, আব্বা যে ঘুরতেছে আর আমরা যে বয়ে বয়ে ঘুমাইতেছি। বড় ভাই কোথায়, তুই চুপ থাক, মরে যাইব মরার আগে এরকম উল্টা পাল্টা করে তো। আবার বিদেশে চলে গেছেন, অপারেশন থিয়েটারে ঢোকার আগে বাংলাদেশের ডাক্তারদের রিপোর্ট বিদেশের ডাক্তারদের কাছে শো করা হয়েছে। শো করার পরে বিদেশের ডাক্তাররা বলতেছেন, রিপোর্ট দেখছি, এই রিপোর্টের সাথে এখন আমরা নতুন করে আবার তাকে পরীক্ষা করব, তারপরে রিপোর্টের রিপোর্টে মিলে গেলে তাকে অপারেশন করব। তো এইবার আবার আল্ট্রাসোনোগ্রাফি ইসিজি ভিন্ন ভিন্ন পরীক্ষা করেছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে তাদের রিপোর্টে ধরা পড়ল ক্যান্সারের কোনো বালায় এই মুরব্বীর কোনো অঙ্গে নাই। আরো জোরে কন, আর একবার কন। তো বিদেশের ডাক্তাররা বাইরে আসে বলতেছেন, তোমাদের কথার সাথে কাগজের সাথে কোনো মিল নাই। তোমরা বললা তোমাদের বাবা মুমূর্ষু রোগী ক্যান্সার, আর তোমাদের বাংলাদেশের ডাক্তার যেইভাবে ক্যান্সারের রূপরেখা রিপোর্ট দিছে তাতে হয়েছিলই না কোনো অ্যান্সার।
আর বর্তমান আমরা যে রিপোর্ট পাইলাম এই রিপোর্টে দেখতেছি তোমার বাবা কে কে যেন বলতেছে তাড়াতাড়ি লন্ডন সার বাংলাদেশে যা, তুমি তো সুস্থ, কে বলেছে তোমার বাবার ক্যান্সার হয়েছে? বড় সন্তান ছোট সন্তান এখন বিদেশের ডাক্তারদেরকে বলতেছে, এতক্ষণে বুঝতে পেরেছে আল্লাহর কালামের পাওয়ার অনেক বেশি। বলে ওটা আবার কি? বলে ওইটা আল্লাহর কালাম। আমার আব্বার একজন পীর সাহেব মোহাম্মদুল্লাহ হাফিজজি, উনি আমার বাবাকে পানি করে দিয়েছেন, সেই পানিটাকে তিন ভাগ করে দিয়েছেন, এই তিন ভাগ পানি তিন ভাবে খাইতে বলেছিলেন আব্বাকে, আব্বাজি সেইভাবেই ব্যবহার করেছেন, এখন দুই ভাগ খাইছে, এখনো এক ভাগ আছে। বিদেশের ডাক্তাররা বলতেছেন সেই পানি কি তোমাদের কাছে রক্ষিত আছে? বলে হ্যাঁ রক্ষিত আছে। বলে তাহলে ওই রক্ষিত পানি আমরা একটু দেখব, টেস্ট করব, এটা কি আসলে পানি না আর অন্য কিছু? এবার পানি পরীক্ষা করছে, পানি পরীক্ষা করার পরে মেশিনে দেওয়ার পরে পরীক্ষার রেজাল্ট আসছে, পানির ভিতরে যন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে মানব জীবনে মানব দেহে ক্যান্সার হইলে ক্যান্সার প্রতিকার পাওয়ার জন্য যে একটা সুব্যবস্থা প্রতিষেধকের দরকার, দাওয়ার দরকার, ঔষধের দরকার, এই সম্পূর্ণ ঔষধ এই পানির মধ্যে ফুটে উঠেছে। আমাদের আকাবির আসলাব বুজুর্গরা শুধু উপরে চিকিৎসা করেন নাই, তারা দিলের চিকিৎসা করেছেন, যার কারণে হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহির চিকিৎসা ক্ষেত্রেও থানবীর কিতাব পাওয়া যায়, রাজনৈতিক ক্ষেত্রেও থানবীর কিতাব পাওয়া যায়, মাসলা মাসাইলের ক্ষেত্রেও থানবীর কিতাব পাওয়া যায়, বিবাহ সাদীর ক্ষেত্রেও থানবীর কিতাব পাওয়া যায়, বনাজি গাছ লাগানোর ক্ষেত্রেও থানবীর কিতাব পাওয়া যায়। তার মানে থানবী যেখানে যেখানে মুসলমানদের যত কিছু প্রয়োজন সেখানে সেখানেই থানবী রহমতুল্লাহি আলাইহির কোরআন হাদিসের নির্যাস আয়োজন। কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ, সেই মোহাম্মদুল্লাহ হাদিস যুগের রহমতুল্লাহি আলাইহির জিব্বার এত পাওয়ার বাড়লো কেন? জিব্বাকে তিনি জিব্বা রাখেন নাই, মোহাম্মদুল্লাহ হাফিজ যুগুর রহমতুল্লাহি আলাই এই জিব্বাটাকে কোরআন তেলাওয়াতে মগ্ন রাখতেন। এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে হযরত হাফিজ যুহুদুর বিকাল হইতে হইতে বলতেন যে আমার এক কোরআন খতম হয়ে গেছে। জিব্বাটারে কেমন উনি জাকের বানাইছিলেন! শুধু কি তাই, হযরত হাফিজ যুহুদুর রহমতুল্লাহি আলাই একবার একবার বাথরুমে যাচ্ছিলেন, উনি বাথরুমে যখন যাবেন বাথরুমে যাওয়ার আগে ঢিলাকুলু সব সুন্দর করে রেডি করলেন, অপবিত্র কোনো বস্তু যেন গায়ে না লাগে, উনি নিজের কাপড় সুন্দর করে গোছাইলেন, কিন্তু বাথরুমে ঢোকার আগে মুরিদানদের সামনে হযরত নিজের জিব্বাটা বের করে উপরের দাঁতের আগা দিয়া নিচের দাঁতের আগা দিয়া জিব্বাটার আগা খুব শক্তভাবে মজবুতভাবে কামড়ায় ধরলেন, যেমনটিভাবে প্যারাক মারে তক্তার মধ্যে এইভাবে জিব্বা ধরলেন। তো মুরিদরা বলতেছেন ঢিলা কুলুপ রেডি করছে ঠিক আছে, পরিপাটি পবিত্রতা অর্জন করার জন্যে নাপাকি থেকে বাঁচার জন্যে কাপড় গুছাইছে এইটাও ঠিক আছে, জুতা স্যান্ডেল পায়ে দিয়ে ঢুকছে এইটাও ঠিক আছে, বাম্পা দিয়ে প্রবেশ করছে এইটাও ঠিক আছে, কিন্তু জিব্বাটার মধ্যে এইভাবে কামড়ায় বাথরুমে প্রবেশ করলো কেন? এটা তো কিছুই মিলতেছে না হিসাব, কেন জিব্বায় কামড় দিয়ে বাথরুমে ঢুকলো? বাথরুমে চলে গেছেন হযরত, বাথরুম সারার পরে জরুরত শেষ হওয়ার পরে হযরত বেরোইছে, প্রত্যক্ষদর্শী হাফিজ যুদুরের জীবনীতে পাওয়া যায়, হযরতের চেহারার দিকে নজর করে দেখলেন হাফিজ যুদুরের জিব্বা কেটে রক্তের ফোঁটা গালসি বেয়ে বেয়ে পড়তেছে। তো লোকেরা ডাক দিয়ে বলতেছেন হযরত আপ ইয়ে কেসি সুরত হ্যায়, কিউ কে লিয়ে খুন ঝরতি হ্যায়, কেন আপনার এই রক্ত ঝরতেছে? হাফিজ যুজুর তখন চোখের পানি ছেড়ে বেলেছিলেন, আমার জিব্বাটা এমন বেহায় হয়ে গেছে, এ বাথরুমও বোঝে না, বিছানাও বোঝে না, পায়খানাও বোঝে না, গবেষণাগার কেন্দ্রও বোঝে না, সুযোগ পাইলেই এ খালি আল্লাহ আল্লাহ বলতেই থাকে। তো বাথরুমে তো জিকির করা যায় নাই, বাথরুমে তো আর আল্লাহ আল্লাহ বলা যাবে না, এই জন্যে আমি এই জিব্বার ফাটলামি বন্ধ করার জন্যে
আমি জিব্বাটাকে কামড়ায় ধরলাম, বাথরুমে তো জিকির করতে রসুল নিষেধ করছে, দিলে দিলে ইস্তেগফার করতে হবে, কিন্তু আমার জিব্বাকে আমি কিভাবে আটকাবো? এই জন্যে আমি বাথরুমের ভিতরে প্রবেশ করেই আগেই থেকেই আমি জিব্বাকে আটকাইলাম। কিন্তু তোমরা জানো না আমার জিব্বাটা এত পাগল, আমি জিব্বার আগা ধরেছি কিন্তু আমার টোটাল জিব্বা, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জিকিরে এতটাই মশগুল যে আমার এই জিব্বার গোড়া থেকে শুরু করে মধ্যবর্তী স্থান পর্যন্ত টাস টাস করে মুখের উপরে তালু সাথে বাড়ি খায়, আল্লাহ 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 বলতে চায়। আমি তো আমার জিব্বা ছাড়ি নাই, আরো জোরে যাতা দিয়ে ধরছি, কিন্তু খেয়াল করি নাই দাঁতের আঘাতের কারণে যে জিব্বা কাইটা রক্ত পড়ছে এটা আমি খেয়ালই করি নাই। এই ছিল আমাদের আকাবীরদের জীবনী, এখানেই শেষ নয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলাহি মজলিসে আসলে মূল নিয়ত আমাদের এইটাই, আমরা খালি হয়ে বসবো, ভরা হয়ে উঠবো।